আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, আবারও তোমার জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে ইন্ট্রো দেওয়ার সময় না দেখতে পাচ্ছ বাসি মোটর ইন্দোনেশিয়াতে কিন্তু নতুন আপডেট চলে আসছে। তাই আমি তোমাদের বলছিলাম যে হুট করে কিন্তু নতুন আপডেট চলে আসতে পারে। তো রাতের বাজে 3টা, তো এখন আমি ভিডিও করতে বসছি তোমাদের জন্য। তো ভিডিওটা আমার সকাল সকাল আপলোড দিতে হইব। তো আমি আস্তে আস্তে কথা বলতে যাচ্ছি আমার। তো দেখতে পাচ্ছ আমি আপডেট দিয়ে দিতেছি। তো এখন যে আপডেটের ভিডিওটা দেখতেছো এটা ছিল এই যে আপডেটের যে স্ক্রিন লেকারটা দেখছো ওটা আমার আমার মোবাইল ছিল। কিন্তু এখন যে গেম প্লেটা দেখবা এটা কিন্তু 3 GB র্যামের মোবাইলের গেম প্লে। তোমরা জাস্ট দেখে একদম থকায় যাইবা। তো আমি জানি না সবার মোবাইলে 3 GB র্যাম এটা কি চলবে নাকি, কিন্তু আমার বোনের মোবাইলে কিন্তু আমি 3 GB র্যামের স্মুথলি আমি খেলতে পারতেছিলাম। আমি তোমাদের গেম প্লে সব কিন্তু দেখে দিব। তো এখন বাজে রাত 3টা, তো এখন আমি কি ভিডিও করতে বসে। তো আমি এখন যে হাই গ্রাফিক্সও দেখছি দেখতে পাচ্ছ স্মুথলি কিন্তু চলতেছে, মানে সব কিছু ঠিকঠাক। তো আমি এখন যদি একটু গেমসটা ওপেন করি, তো আমার বোনের ইয়ারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ম্যাপ অ্যাড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ আমি একটা ম্যাপ সিলেক্ট করে নিলাম, এখন অনেক ম্যাপ, মানে প্রচুর পরিমাণ ম্যাপ। আমি কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত পর ভিডিও বানাবো। আমি আজকে জাস্ট তোমাদের দেখাতে আনছি যে 3 GB র্যামে কি চলবে নাকি। আমি কিন্তু আমার মোবাইলেও কিন্তু এখন পর্যন্ত আমি এই আপডেটটা দিই নাই। প্রথমে যে স্ক্রিন রেকর্ডটা দেখছিল আপডেট দিতেছি ওইটা আমার মোবাইল ছিল। নেক্সট পরে আমি আবার এই ক্যান্সেল করে দিই, আমি আপলোডটা আপডেট দিই নাই ভয়ে। পরে আমি বুদ্ধি করে আমার বোনের মোবাইল, তো ওনার মোবাইলটা হচ্ছে 3 GB, তো ওর মোবাইল দিয়ে আমি গিয়ে এই স্ক্রিন রেকর্ডটা করি এবং ডাউনলোড দিয়ে দেখি যে খেলাটা খেলা যায় কিনা। তো তোমরা এখন যে গেম প্লেটা দেখতেছো এই যে হাই গ্রাফিক্সে, তো আমি আল্ট্রা করে দিলাম। এখানে নিচে শ্যারো থেকে এই অপশনটা তোমরা দয়া করে কেউ অন করবো না, এটা করলে কিন্তু তোমাদের ল্যাগ মারতে পারে। নিচে যে অপশনটা আছে সেটা অন করবো না কেউ। তো দেখতে পাচ্ছ তারপরও কিন্তু এখানে 3 GB র্যামে কিন্তু ভালোই স্মুথলি চলতেছে। তো আমার বোন যে মোবাইলটা ছিল সেটা হচ্ছে আইটেলের, তো আইটেল কোম্পানির একটা মোবাইল, এটা হচ্ছে 364 ভেরিয়েন্টের। তো প্রসেসরটা আমার ঠিক মনে নেই, তো আমি তোমাদের স্ক্রিন একটা এই পিক দিয়ে দিলাম এটার কনফিগারেশনটা মোবাইলের। তো তোমরা দেখে নাও এই মোবাইলটা দিয়ে আমি বর্তমানে স্ক্রিন রেকর্ডটা করতেছি। আর আমি কিন্তু একটু পরে কিন্তু তোমাদের দেখে দেবো তোমরা কি এখানে কি বাস মোড অ্যাড করতে পারবা কিনা। ইয়েস, আমি তোমাদের দেখে দেবো এখানে বাস মোড অ্যাড করতে পারবা কিনা। তো আমি এখন শিওর না যে OBB অ্যাড করতে পারবা কিনা, কিন্তু বাস মোড আমি তোমাদের অ্যাড করে দেখে দেবো। এখানে কিন্তু আমি হিনো AK1 যে বাসও কিন্তু এই অ্যাড করে কিন্তু আমি খেলতে পারছি। কিন্তু বাট একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমি জানি না আমার বোনের মোবাইলে আমি আজকে ফার্স্ট এই গেমস ইনস্টল করছি, তো আমি জানি না যে বাসিডের মোড অপশনটা কেন ফোল্ডারে ছিল না, হয়তো বা কোনো অন্য কোনো কারণে ছিল না। তো মোড অপশনে গিয়েও কিন্তু মোডটা অ্যাড করা যায়, তা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ফাইলে হয়তো বা বাসির যে আগে যে মোডে যে কপি করে নিয়ে বসে, তো ওইটা আমি পাইনি আমার বোনের মোবাইলে। তো হয়তো বা সবার মোবাইল এক না, হয়তো বা তোমাদের মোবাইল থাকতে পারে। তো আমি ভাই জাস্ট আমি থকায় গেছি যখন আমি দেখতেছি যে 3 GB র্যামের মধ্যে এত সুন্দরভাবে গেমসটা স্মুথে চলতেছে, জাস্ট আমি থকায় গেছি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার মোবাইল আপডেট দিব, কিন্তু না আমি এখন দিব না, আমি আবার কিছুদিন পরে দিব। আমার বোনের মোবাইলে আমি একটু নিতে ভালোভাবে রিচার্জ করে আমি তারপর আমার মোবাইলে আমি ডাটা আপডেট দিব, যে OBP তারপর মোড এগুলো কি ঠিকঠাক মতো কাজ করবে কিনা। যদি কাজ করে তাহলে আমি আপডেট দিব, আর যদি কাজ না করে তাহলে আমি আপডেট দিব না। তো দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমি আমার যেটা সিবার অ্যাপসটিতে চলে গেলাম, এটা কিন্তু 3 GB র্যাম, মানে আইটেল মোবাইলেই, আমার মোবাইলে কোনো স্ক্রিন রেকর্ড না এটা, এটা আমার বোনের মোবাইলে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা বাস মোড এখানে ডাউনলোড করে নিছি, হিনো AK1 যে বাস মোড। তো আমি এখন এটা দেখবো যে অ্যাড করে কি খেলা যায় কিনা, তা আমি তোমাদের দেখিয়ে দিই। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে বাসিডে মোডের অপশনটা আমার বোনের মোবাইলে নাই। তো এখানে আমি চলে আসলাম, আসার পর আমি এখন দেখি অ্যাড করা যায় কিনা। তো রাত বাজে 3টা, এখন আমি ভিডিও করতেছি তোমাদের জন্য। আর এমনি তো শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, যে এই ঠান্ডা তারপর কাশি, তো লোডিংটা একটু সময় নেয় আর কি। তো ওটা কোনো ফ্যাক্ট না, লোডিং এতটা সময় নেয় না, তারপর যতটুকু নেয় চালিয়ে নেওয়ার মতো। আচ্ছা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের মোবাইল চলে আসছি, এখন আমরা কিন্তু আমরা সরি আমরা এই বলে ইয়াতে চলে আসছি। আচ্ছা আমরা মোডে চলে আসলাম, তো মোডের পাশাপাশি কিন্তু আমার ম্যাপের অপশনও আছে, তো ম্যাপও কিন্তু অ্যাড করে খেলতে পারবো। তো এখন আমি একটা এই ম্যাপ এখানে একটা মোড সিলেক্ট করে নিই, আমি হিনো এখন যে মোডটা আমি এখানে সিলেক্ট করে নিই, ডাউনলোড ফোল্ডারে গেলাম, তারপর আমি এখানে এই নিচে আসলাম। নিচে আসে আমি এখান থেকে একটা ইয়ারটা অ্যাড করে নিই, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাস মোড। তো আমি এখন কিনে নিই বাস মোডটাকে এখান থেকে। তো হিনো এই মোড অ্যাড করার পর গেম প্লে কেমন হয় সেটা আমি তোমাদের দেখাবো।
তো ধৈর্য সহকারে বসে থাকে একটুনি আজকের দিনটা, কারণ এত সুন্দর একটা আপডেট। তারপর আবার 3 GB র‍্যামের মোবাইলও চলতেছে, আমি জানি না সবাই মোবাইল চলবে কিনা, কারণ আইটেলের এই মোবাইলটাতে আমি জানি যে এত ভালো মানের প্রসেসর না ভাই, তারপর এত সুন্দরভাবে চলছে। তো তোমাদেরটা আমি গ্যারান্টি দিতে পারি না, তারপর তোমরা ট্রাই করে দেখতে পারো, নিজ রিস্কে নিতে পারো। আমি কিন্তু এখন আপডেট দিই নাই, কিন্তু আমার আপডেট দেওয়াটা ইচ্ছাটা জাগতেছে আস্তে আস্তে, যেহেতু আমার বোনের মোবাইল আমার মোবাইল থেকে প্রচুর পরিমাণে খারাপ, তারপরেও কিন্তু চলতেছিল। আমার মোবাইলে কিন্তু প্রসেসর হাই লেভেলের ভালোই, মোটামুটি একটু ভালো একটা প্রসেসর, তারপর কিন্তু চলতেছে ওর মোবাইলে, কিন্তু ওরটা কিন্তু প্রসেসর খুবই নিম্নমানের, মানে খুবই নিম্নমানের। আর 3 GB র‍্যামের মধ্যে অলরেডি 2.5 GB খাইয়া ফেলছে, তারপর এত সুন্দরভাবে চলতেছিল বলার বাইরে। তো এখন আমরা মোডটা অ্যাড করে দেখি যে মোড অ্যাড করার পর কেমন চলে আমাদের বাসটা। আর ভাই যেটা এত পরিমাণে ম্যাপ অ্যাড করে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর পর্যটক এলাকা অ্যাড করে দেওয়া হয়েছে, আমি আর কি রাস্তাঘাট সব ভুলে যাচ্ছি, আমি কোথা দিয়ে কোথায় গেছি আমি কিছুই বুঝতেছিলাম না। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা মোড অ্যাড করে নিছি আমরা। তো মোডের যেই মাইনাস পয়েন্ট আমি দেখছি, নেগেটিভ পয়েন্ট, তো ভিতর থেকে চালাইলে আর কি একটু ল্যাগ ল্যাগ দেয়, কিন্তু বাইরের থেকে চালালে কিন্তু একদম পুরো স্মুথলি চলতেছিল ভাই, সত্যি কথা একদম বাইরের থেকে চালালে একদম স্মুথলি চলতেছে, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কোনো ল্যাগ নেই। কিন্তু ভিতরে গিয়ে বসলে একটু টুকটুক টুকটাক টুকটাক ল্যাগ ল্যাগ মনে হইতেছিল, মানে এটা মনে মোডেরই সমস্যা। মোড এত কিছু দেখে হয়তো বা ল্যাগ দিতে, তো আমি এখানে ইয়েটা আমি ও নিচে অফ করে দিই, তো অফ করে দিলে এখন হয়তো বা একটু ভালোভাবে বুঝতে পারতেছ যে কেমন। তো দেখতে পাচ্ছ এটা গেম প্লেটা কিন্তু জোস, তো এটার ফুল রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। আজকে জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম 3 GB র‍্যাম চলবে কিনা, আর আপডেট যা আসছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর ভাই বিশ্বাস করো না করো, এটা কিন্তু 3 GB র‍্যাম চলছে আমার মোবাইলের, আমার বোনের মোবাইলের, আমি আমার মোবাইলে এখন আপডেট দিই নি। তো তোমরা যদি বিশ্বাস না করতে না চাও, তো আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, স্ক্রিন রেকর্ডটা আমি দিয়ে দিই আমার চ্যানেলের আমার মোবাইলের। তো দেখতে পাচ্ছ আমার দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু এখনও কিন্তু আমার এই গেম প্লেটা কিন্তু এখন আমি এই আপডেট দিই নাই গেমটা। তো আমার বোনের মোবাইল দিয়ে আমি যতটুকু ভিডিও করার স্ক্রিন রেকর্ড করে আমি ডাউনলোডে খেলছি এতক্ষণ। তো এই ছিল আজকের ভিডিও, আর রাতের বেশি অনেক রাত হয়ে গেছে, আমি আর বক বক করতে পারবো না। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।